फ्रेंड्स आज के वीडियोते दुटो टॉप स्टॉक के निये आलोचना करते चले कि कोश्चन छिलो जार बेपारे बलार जोन्नो बला होयेछिलो सेई सब स्टॉक के निये आमी ए वीडियोते आलोचना करते चले तो सबार प्रथमे फ्रेंड्स आलोचना करते चले टाटा एलेक्सी के निये। टाटा एलेक्सी एखन ट्रेड करछे 6929 एर लेवेले। आजकेर मध्ये आमरा देखते पेयेछि 9% এর মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কেন যে ফ্রেন্ডস এর মধ্যে কোয়ার্টার 3 রেজাল্ট এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে দারুণ দারুণ পারফরম্যান্স এই কোম্পানি আমাদেরকে দেখিয়েছে। কয়েকদিন আগে আমি এর উপর ভিডিও নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে টাটা গ্রুপের সবচেয়ে বড় কিন্তু ঘোড়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আজকে একদিনের মধ্যে 550 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। কোম্পানি মিড ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ আছে 43,000 করোড়ে, আরই আছে 35। তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। টাটা গ্রুপের স্টক আছে আমরা সবাই জানি, তো ডেফিনেটলি ভরসার কিন্তু একটা জায়গা তৈরি হয়ে থাকে। তাছাড়া এখানে যদি আপনারা দেখবেন তো ফাইন্যান্সিয়াল ট্রেড ভেরি পজিটিভ দেখাচ্ছে, তো একটা গুড ইন্ডিকেটর পাওয়া যাচ্ছে। তো টাটা এলেক্সিস চার্ট আমি ওপেন করে নিয়েছি জিরোদার প্ল্যাটফর্মের উপর। এখানে ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্সের উপর ক্লোজিং দিয়েছে। ডেফিনেটলি রেজাল্ট যেহেতু ভালো এসেছে তো তার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে এবং 9%এর মতো আজকে মুভমেন্টও আমাদেরকে দেখিয়েছে। ফ্রেন্ডস যখন এই লেভেলটাতে ছিল তখনও কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বারবার বলেছিলাম যে এর মধ্যে ফোকাস করার জন্য। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ডেফিনেটলি অনেকটাই প্রফিট গেইন করার সুযোগ ছিল। ফ্রেন্ডস এখন অনেকটাই হাই হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ডেফিনেটলি ফোকাস করার দরকার নেই। যখন নিচের দিকে নেমে আসবে স্ট্রংলি সাপোর্ট নেবে, দেন সেই পজিশনে আমরা বাইং করতে যাব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 2.5%-এর কারেকশন। বাজাজ ফাইন্যান্সের কালকে রেজাল্ট এসেছে, সেখানে আমরা দেখেছি যে পারফরমেন্স দারুণ দারুণ এসেছে, কিন্তু তা সত্ত্বেও আজকে নেগেটিভনেস আমরা দেখতে পেয়েছি। বাজাজ ফাইন্যান্স এখন ট্রেড করছে 7,500-এর কাছাকাছি। তাছাড়া ফ্রেন্ডস ডিমার্টের মধ্যেও আমরা একই রকমের সিচুয়েশন দেখতে পেয়েছিলাম। যখন থার্ড কোয়ার্টার রেজাল্ট এসেছিল সেই সময় নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছিলো এবং বাজাজ ফাইন্যান্সের মধ্যে রেজাল্ট আসার আগে থেকেই আমরা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে যদি নেমে আসে তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 7,200-এর কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে। চার্টকে যদি ভালো করে দেখবেন তো চার্টের মধ্যে ডাব্লু শেপের মতন তৈরি হয়েছে। ডাব্লু শেপ যখন তৈরি হয় আমরা জানি যে নিচের দিকে নেমে আসে, সাপোর্ট নেয়, সাপোর্ট নেওয়ার পর দেন সেখান থেকে আবারও বাউন্স ব্যাক করে থাকে। আপনারা চাইলে অবশ্যই ফ্রেশ বাইং এর জন্য 7,200 লেভেলে সব দিয়ে ওয়েট করতে পারেন। ফ্রেন্ডস এখন কিন্তু এর মধ্যে কন্টিনিউয়াসলি একটা উইকনেস থাকবে বলেই মনে করা হচ্ছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে বায়োকন লিমিটেড। কালকেই আমি বায়োকনকে নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে এবং বায়োকনের মধ্যে আজকে আমরা 4.75%-এর পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এখন এই স্টক ট্রেড করছে 365-এর কাছাকাছি। ফ্রেন্ডস বাজেটের জন্য এই স্টকের দিকে নজর রাখার কথা বলা হচ্ছে, কেননা গভর্নমেন্ট ডেফিনেটলি হেলথ কেয়ারের দিকে ফোকাস করতে চলেছে এই বাজেটে। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি কোভিডের জন্য এই কোম্পানি প্রায় বলতে গেলে 35,000 করোড় কিন্তু ইনভেস্টমেন্ট করে দিয়েছে এবং মনে করা হচ্ছে যে 30%-এর মতন কিন্তু এর মধ্যে রেভিনিউ আসতে চলেছে পরবর্তী সময়ে। মিড ক্যাপ কোম্পানি আছে এবং কোম্পানির মার্কেট ক্যাপ আছে 41,000 করোড়ে। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে বায়োকনের মধ্যে অলমোস্ট আজকে 5%-এর মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কেন দেখতে পাওয়া গেছে ফ্রেন্ডস এখানে দেখুন, এখানে নিউজ এসে পৌঁছেছে মর্গ্যান এর মধ্যে বাইং করার জন্য বলছে এবং এর টার্গেট প্রাইস দিচ্ছে 465-এর কাছাকাছি। অলমোস্ট 20% উপরে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, তো ডেফিনেটলি তার জন্য আজকে এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। ফ্রেন্ডস আপনারা চার্টের উপর আসবেন তো চার্টের মধ্যে ফ্রেন্ডস 3 দিন ধরে কারেকশন এসেছে দেখেছি আমরা, দেন স্ট্রংলি সাপোর্ট নিয়ে আছে, আজকের মধ্যে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি এই প্রাইসের উপরে ক্লোজিং দিতে পারে, মানে 370-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে আমরা 400 লেভেল কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে দেখতে পাবো। তাছাড়া মর্গানের তরফ থেকে ব্রোকারেজ ফার্ম দিয়ে এর মধ্যে বাইং করার জন্য বলা হচ্ছে এবং টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 465-এর কাছাকাছি। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে ডিকসন। ডিকসনের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এখন দোজি তৈরি হচ্ছে এবং এর ট্রেন্ড চলছে নিচের দিকে নেমে আসছে, রাইট, নিচের দিকে নেমে আসছে, সেই সময় দোজি তৈরি হচ্ছে। তো এখানে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে স্টক নিচের দিকে নেমে আসতে পারে এবং এর নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 5,072-এর কাছাকাছি। এবং আরএসআই এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটনেস এবং উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি ডিকসন কিন্তু আরও কিছুটা কারেকশন আমাদেরকে দেখাতে চলেছে।
স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে আইইএক্স। আইইএক্স এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আরএসআই এর মধ্যে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আরএসআই নাম্বার অলমোস্ট 43 কাছাকাছি। তো এখানে আমি আপনাদের সামনে ট্রেড লাইন ড্র করে নিয়েছি, এখন যদি এই ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিতে পারে, অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 265 উপরে যদি ক্লোজিং দিতে পারে, 265 উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে ডেফিনেটলি এখান থেকে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং দেখতে হবে যে 265 উপর ক্লোজিং দিতে পারছি কিনা। যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি আইইএক্স এর মধ্যে কিন্তু ব্রেকআউট চলে আসবে এবং সেখান থেকে একটা প্রফিট আমরা গেইন করতে পারবো। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে ইন্ডিয়া মার্ট। ইন্ডিয়া মার্টের মধ্যে কন্টিনিউয়াসলি কারেকশন আসছে আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া মার্টের মধ্যে ফ্রেন্ডস দেখুন, এই যে লেভেল ছিল এখানে আমরা দেখেছিলাম যে 29 কাছাকাছি পৌঁছেছিল, দেন সেখান থেকে সামান্য উপরের দিকে গেল, দেন আবারও নিচের দিকে নেমে আসছে এবং আরএসআই নাম্বার অলমোস্ট 36 কাছাকাছি। তো ডেফিনেটলি স্ট্রংলি আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সাপোর্ট নিয়ে নিয়েছে। আজকে দেখুন স্ট্রংলি সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই সাপোর্টটাকেও যদি ভেঙে দিচ্ছে তাহলে ডেফিনেটলি 5700 কাছাকাছি কিন্তু ইন্ডিয়া মার্ট চলে আসতে পারে। দেখুন অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 10,000 লেভেল থেকে 6,300 অবধি চলে এসেছে। তো ডেফিনেটলি অনেকটাই কারেকশন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, অন্তত একটা কোয়ান্টিটি নিজেদের পোর্টফোলিওতে রেখে হোল্ড করতে পারেন 3 থেকে 4 মাস। ফ্রেন্ডস এই স্টক যখন উপরের দিকে যায় না, 300 থেকে 400 পয়েন্ট কিন্তু আমাদেরকে একদিনেই মুভমেন্ট দেখিয়ে দেয়। কাজে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে মারুতি। মারুতির মধ্যে আমরা প্রিভিয়াস ডেতে আমরা দেখতে পেয়েছি যে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, কেননা এর মধ্যে নিউজ এসে পৌঁছেছিল যে মারুতি তার ভেহিকলসের প্রাইসকে ইনক্রিজ করেছে এবং ব্রোকারেজ ফার্ম দিয়ে এর মধ্যে সেল করার জন্য বলছে, কিন্তু তা সত্ত্বেও আজকের মধ্যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস খুশি হওয়ার কিছু নেই, এখান থেকে আরও কিছুটা কারেকশন আসতে পারে। ব্রোকারেজ ফার্ম দিয়ে CLS এর তরফ থেকে এর মধ্যে সেল করার জন্য রেটিং দেওয়া হচ্ছে এবং গ্লোবাল ব্রোকারেজ তরফ থেকেও বলছে সেল করার জন্য, এবং টার্গেট দিচ্ছে নিচের দিকে নেমে আসতে পারে 6,400 লেভেলের কথা বলা হচ্ছে। ব্রোকারেজ ফার্ম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মারুতি সুজুকির মধ্যে এখন সেল করার জন্য রেটিং দিচ্ছে এবং মারুতি সুজুকি তার ভেহিকলসের প্রাইসও ইনক্রিজ করেছে। তো ডেফিনেটলি সেই কারণের জন্য এর মধ্যে কিছু টাক কারেকশন আসতে পারে। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 7,500 কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে, 7,500 কাছে। এবং এই চার্টের মধ্যে যদি আপনারা দেখবেন, তো চার্টকে আমি একটু ক্লিন করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখুন চার্টের মধ্যে ডব্লু শেপ তৈরি হয়েছিল, উপরে উঠেছিল, দেন সেখান থেকে সামান্য কারেকশন আসছে, সাপোর্ট নিবে, সাপোর্ট নেওয়ার পর ডেফিনেটলি এখান থেকে বাউন্স ব্যাক করতে চলেছে। তো ভারী ভারী স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কারেকশন আসছে। তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আপনি এইসব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন। চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।